দক্ষিণাঞ্চলীয় বরিশাল জেলার সর্বপশ্চিমে সন্ধ্যা নদীর পশ্চিম পারে নিঃসর্গধন্য এই গ্রামের নাম নলশ্রী। সৈয়দকাঠি ইউনিয়নের এই নলশ্রী গ্রামটি বরিশাল জেলা সদর থেকে প্রায় 28 কিলোমিটার এবং বানারীপাড়া উপজেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। পুরো বরিশাল জেলার প্রধান কৃষি ফসল হওয়ায় নলশ্রী গ্রামেও ধানের আবাদ হয় মাঠের পর মাঠ জুড়ে। বড় বড় উঠান, চমৎকার সব টিনের বাড়ি আর কৃষি নির্ভর গেরস্থ জীবনের নানা অনুষঙ্গ নজর কাড়ে নলশ্রী গ্রামের পাড়ায় পাড়ায়। গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পাখি পালনের চল কম বেশি চোখে পড়ে এ গ্রামের প্রায় সব বাড়িতে। খাল, বিল, পুকুরের মাছ আর ক্ষেতের শাকসবজি, চাল, ডাল, নিজস্ব উৎসের খাদ্য উপকরণ দিয়ে এ গ্রামের গৃহিণীরা ঐতিহ্যমাফিক রাঁধেন হেঁসেলে হেঁসেলে। শিক্ষা প্রসারের পুরোধা পুরুষ শেরে বাংলা এ কে ফজলুল হকের স্মৃতিধন্য চাখার জনপদের ধারে কাছে হওয়ায় নলশ্রী গ্রামের নতুন প্রজন্ম শিক্ষা দীক্ষায় বরাবরই এগিয়ে। সন্ধ্যা নদীর সাথে যুক্ত সরু সরু খাল জালের মতো ছড়িয়ে আছে সৈয়দকাঠি ইউনিয়নের গ্রামে গ্রামে। এ গ্রাম সে গ্রাম চলাচলে খাল যেমন সবচেয়ে সহজ পথ, নৌকাও তেমনি এখানকার সবচেয়ে জনপ্রিয় বাহন। খাল বেশি বলে খাল পার হওয়া সাঁকোও এখানে বেশি। বাঁশের তৈরি ঐতিহ্যবাহী এই পাত্রের নাম ডোলা। আকারে যেমন বড়, গড়নে তেমনি শক্তপোক্ত। খালপাড়ের কুটিয়ালরা এই ডোলা ব্যবহার করেন ধান ও চাল রাখতে। ডোলার পাশাপাশি এখানকার কুটিয়ালরা পরিবহনের নৌকাকেও ব্যবহার করেন পাত্র হিসেবে। হাট থেকে কিনে আনা ধান তারা ভিজিয়ে রাখেন নৌকার ভেতর। নিসর্গধন্য খালের পাড়ে পাড়েই কুটিয়াল পরিবারগুলোর বসবাস বেশি। ছোট বড় নির্বিশেষে নৌকা বাওয়ায় দক্ষ এখানে সবাই।
জোয়ার ভাটার প্রভাব আছে এখানকার জনজীবনে। ভাটার সময় পানি কমে যায় খালে, জোয়ারের সময় বাড়ে। নলশ্রী এবং আশপাশের গ্রামের কুটিয়ালরা হাটবারের দুই দিন শনিবার ও মঙ্গলবার এভাবে খাল বেয়ে যান সন্ধ্যা নদীর ভাসমান ধানের হাট ও চালের হাটে। ধানের হাট থেকে ধান কিনে এনে প্রক্রিয়াজাত করে চাল বানানো এবং সেই চাল চালের হাটে নিয়ে বিক্রি করে জীবিকা চলে এখানকার কুটিয়ালদের। ধানের হাট থেকে কিনে আনা ধান কুটিয়ালরা নৌকার পানিতে ভিজিয়ে নেন এক থেকে দুই দিন রেখে। ধান এভাবে ভিজিয়ে নিলে সেদ্ধ করার সময় তুলনামূলকভাবে কম সময় লাগে। কুটিয়াল অধ্যুষিত নলশ্রী গ্রামে ধানকেন্দ্রিক কর্মকাণ্ড কমবেশি সবসময়ই চোখে পড়ে। ধান সেদ্ধ করার বিশেষ পাত্র তাফালে জলে ভেজা ধান রেখে এখানকার কুটিয়ালরা ধান সিদ্ধ করেন বিশেষ চুলা আফালের আগুনে। নলশ্রী এবং আশপাশের গ্রামগুলোতে ধান ভেজানো, সিদ্ধ করা, রোদে শুকানো সহ সকল কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কুটিয়ালদের বাড়িতে বাড়িতে। কাজলা, গোদাই, আউশ, বালাম, বোরো, মিনিকেট এবং বুলেট নামের মোটা চালসহ নানা জাতের নানা নামের ধান এক থেকে তিন দিন রোদে রেখে শুকান এখানকার কুটিয়ালরা। ধান থেকে চাল তৈরির ধাপভিত্তিক কাজগুলো যারা করেন স্থানীয় ভাষায় তারাই কুটিয়াল বা কুইট্টাল নামে পরিচিত। রোদে শুকানো ধান কুটিয়ালরা ভাঙান ধারে কাছের বিদ্যুৎ চালিত আধাযান্ত্রিক ধান কলে নিয়ে। ধান কলে ধান ভাঙালে মেলে চাল ও কুড়া। কুড়া সাধারণত কাজে লাগে জ্বালানি ও পশুখাদ্য হিসেবে। আর ধান ভাঙিয়ে পাওয়া চাল কুটিয়ালরা হাটবারের দিন বিক্রি করেন চালের হাটে নিয়ে। ধান থেকে চাল প্রক্রিয়াজাতকরণের ঐতিহ্যবাহী কর্মচাঞ্চল্য নিয়ে বানারীপাড়ার কুটিয়াল অধ্যুষিত এই নলশ্রী গ্রাম ধান নদী খালের এই জনপদে বিলাচ্ছে ভিন্নতার অন্যরকম ঐশ্বর্য।